আমি সামান্য অভিনেতা, যা কিছু পয়সা পাই ওখান থেকে আমার সংসার চলে। সারা জীবন শুধু টাকার জন্যই অভিনয় করে গেছেন, যাতে ছিল না সৃষ্টিশীলতা। তাই আবার জন্ম নিলে কেবলই অভিনয় শিল্পী হয়ে ফিরতে চেয়েছিলেন কিংবদন্তী অভিনয় শিল্পী এটিএম শামসুজ্জামান। প্রথম দিকে করোনায় আক্রান্ত সন্দেহ করলেও ফলাফলে জানা যায় করোনা নেগেটিভ। অবস্থা কিছুটা ভালো হলে শুক্রবার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। শনিবার সকাল 8টার দিকে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ানে অভিনেতা। যতদিন বাংলা ভাষা থাকবে, বাংলা ভাষার অভিনয় থাকবে, আমি নিশ্চিত এটিএম শামসুজ্জামান থাকবেনই, কারণ উনি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছিলেন এবং আলাদা একটা ধারা ওনার সৃষ্টি করেছিলেন, সেই ওনার গুণেই উনি আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। এটিএম ভাই সবসময় আমাকে বলতো যে আমি তোমার ভিতরে অন্য এক অভিনেত্রীকে দেখছি, আমি জানি তুমি একদিন সব কিছু ছাড়াই যাবে। আমার ভীষণ প্রেরণার জায়গা ছিল উনি, আর আমাকে কেন জানি উনি অনেক বেশি স্নেহ করতো, এটার কারণ আমি অবশ্য জানি না। উনি আমাকে ডাকতো খুশি না, উনি আমাকে ডাকতো বসু না, সেটা উনি কেন ডাকতো আমি জানি না। তার বয়স হয়েছিল 80 বছর। বেশ কয়েক বছর ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন খ্যাতিমান এই অভিনেতা। 2019 সালে অসুস্থ হয়ে পড়েন তিনি, ছড়িয়েছিল মৃত্যুর গুজব। উনি বেশিরভাগ ছবিতেই ভিলেনি চরিত্রে অভিনয় করতেন, কিন্তু অনেকেই ভাবতেন যে উনি বোধ হয় বাস্তবে বোধ হয় ওই ধরনের মানুষ, কিন্তু আসলে উনি অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। আর অভিনেতা হিসেবে তো অনেক বড় মাপের অভিনেতা ছিলেন। 1961 সালে পরিচালক উদয়ন চৌধুরীর 20 কন্যা চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি, আর অভিনেতা হিসেবে পর্দায় আগমন 1965 সালের দিকে। প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি, পরবর্তী সময়ে খল চরিত্রে এবং বেশ কিছু পার্শ্ব চরিত্রে অভিনয় করেও দারুণ প্রশংসা অর্জন করেন। 2019 সালে পান আজীবন সম্মাননা। শিল্পকলায় অবদানের জন্য 2015 সালে পেয়েছেন 21শে পদক। এছাড়া 58 বছরের এই বর্ণিল পথচলায় তার ঝুলিতে যোগ হয়েছে 5 বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সারা ফাইরুজ্জামান, প্রথম আলো।